খবর আসে যে কিছু ড্রাগস নিয়ে একটা অটো গাড়ি ঘোরাফেরা করছে, সে অনুযায়ী প্রভু থানার ওসি রানা চ্যাটার্জি এবং কনস্টেবল ওসি শ্যামল ওরা দুজন একটা টিম বানিয়ে এই এটার খোঁজখবর নিতে শুরু করে। পরবর্তী সময়ে এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যাচ্ছে, এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যায় ওই রাস্তার ওইখানে গিয়ে ওই অটোটাকে আটক করা হয়। অটোর মধ্যে দুজনকে পাওয়া যায়, একজনের নাম হচ্ছে সমর দাস, আরেকজন সন্দীপ কুমার সরকার, এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ এবং ওদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ 10টি পাউস পায়। প্রতিটা পাউস ব্রাউন সুগার ভর্তি ছিল এবং টোটাল 1.14 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরও তিনজনের নাম শনাক্ত হয়েছে, ওদেরকে অ্যারেস্ট করা হবে। ওদের বললাম তো এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা, এটা রাত্রি 10:45 তাদের বাড়ি, একজনের বাড়ি হচ্ছে এনসিসি পিএস এরিয়া ইন্দ্রনগর, আরেকজন হচ্ছে লিচুবাগা। বাজার মূল্য তো নট লেস দেন 10 লাখ টাকা তো হবে। আপনার কি মনে হয় ওইটি একটা বড় একটা চক্র চলছে? নিশ্চয়ই, এরা যেভাবে ড্রাগস নিয়ে এইভাবে ঘুরছে তাদের সাথে আরও যারা জড়িত আছে, এই আরও নাম আছে, নামগুলি কি আমরা বলা ঠিক হবে কিনা আমি জানি না, এত আমরা বলছি না, এদেরকে অ্যারেস্ট করি ওদের নামগুলি আমরা। তারা এইগুলো কোথায় নিয়ে যাচ্ছে? এরা বিভিন্ন জায়গায় এগুলি ডিস্ট্রিবিউট করে, এবং যারা ড্রাগ পেডেলার এবং তারা ছোটো ছোটো যারা ব্যবসায়ী আছে ওদের কাছে এগুলি সারা শহরে ছড়িয়ে দেয়। তো আমরা দৃঢ় বিশ্বাস, আমরা একটা বড় গ্রুপকে আমরা আটক করতে পেরেছি এবং বাকি যারা জড়িত আছে এদেরকেও আমরা ধরতে পারবো। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? আইনত আইন কোর্টে তোলা হবে, আজকে এই কোর্টে তোলা হচ্ছে এবং এদেরকে রিমান্ডে আনা। কত গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে? 1.14 কোলেস্টেরল থেকে ধরা হয়েছে না? TR01H3153